আমি একটা জিনিস জাস্ট ডিসক্লেমার দিয়ে দিই, আজকে আমি যে স্লাইডটা আপনাদেরকে পড়াবো সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় স্যার, আন্ডার গ্রাজুয়েটের স্যার জহুরুল হক স্যার, উনি বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের টিচার, উনার স্লাইড। বিকজ আমার কাছে মনে হয়েছে আমি যখন স্লাইড তৈরি করছিলাম, এই এই স্লাইডটার স্ট্রাকচার এবং স্লাইডটা বানানোটা আমার কাছে ইউনিক, এবং আমার নিজের বোঝার জন্য আমি যখন স্টুডেন্ট ছিলাম খুবই সুবিধাজনক মনে হয়েছে। ভাবছি আমার কাছে পার্সোনালি মনে হয়েছে আপনাদের সাথে যদি এটা শেয়ার করি তবে আপনারা আরো বেটার ভাবে বুঝতে পারবেন, যেহেতু অনেকগুলা সাইকেল একসাথে ব্রিফলি আপনাদেরকে আমি পড়াবো। এত বেশি আসলে আপনাদের কোর্সটা তো আসলে ব্রিফ কোর্স, অনেক কিছু ছোট একদম ব্রিফলি স্ট্যাকড আপ কোর্স। তো এই জন্যে আমি আমার স্লাইড না, আমার স্যারের স্লাইড আজকে আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, আচ্ছা ওকে, ডক্টর মোহাম্মদ জহুরুল হক মেকানিক্যাল ডিপার্টমেন্টের টিচার ছিলেন আমাদের, উনার স্লাইড। সো মানে আমি এবং এটা পিডিএফ করে নিয়েছি, নিচে উনার ওয়াটারমার্কটা সবই রেখেছি যেন আসলে মানে এটাতে কোনো কনফিউশন অ্যারাইজ না হয়। ওকে, এনিওয়েজ আজকে আমরা পড়ব গ্যাস পাওয়ার সাইকেলস। ওকে, অর্থাৎ গ্যাস বা যে কোনো ধরনের ফ্লুইড গ্যাস ইউজ করে আমরা ইউজুয়ালি, আমরা তো গতদিন ফেজ চেঞ্জ ডায়াগ্রামে দেখেছি যে ভিজি ভিএফ, সেখানে আমরা দেখেছি পানি ইউজ করে, সেখানে অন্য কোনো গ্যাসও ইউজ করা যায়, সেটার প্রপার্টি গুলো ডিফারেন্ট হবে, সেম টেবল হবে না, দ্যাটস ইট। ওকে, সো এইভাবে গ্যাস গুলো ইউজ করে ডিফারেন্ট টাইপ অফ মেকানিজমে কিভাবে পাওয়ারটা ট্রান্সমিট করতে পারি আমরা, সেটা এখন আমরা দেখব। ওকে, ডিফারেন্ট সাইকেলের উপর, ডিফারেন্ট প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে ডিফারেন্ট সাইকেল ইউজ করা হয় আসলে। আপনারা অলরেডি মেবি কার্নোর সাইকেল, প্রথমে আমরা পড়বো কার্নোর, কার্নো গ্যাস পাওয়ার সাইকেল, বিজ্ঞানী সাদি কার্নো এটার ইনভেন্টর, এই সাইকেলটার ইনভেন্টর। এটা বেসিক্যালি থিওরিটিক্যাল মোস্ট ইফেক্টিভ ইঞ্জিন, আপনারা অলরেডি তো ইন্টারে পড়েইছেন কার্নো সাইকেল সম্পর্কে, তাই না? আজকে আমরা ইন্টারে আমরা পড়েছিলাম কি, জাস্ট ওই হিট সিঙ্ক আছে, হিট সোর্স আছে, তাই না? এরকম প্রসেসটা পড়েছিলাম। এখন আমরা বেসিক্যালি ওই ওই জিনিসটারই মানে পাওয়ার ট্রান্সমিশন অ্যাসপেক্টটা দেখব, পিভি কার্ভ দেখব, টিএস কার্ভ দেখব। পিভি মানে অ্যাকচুয়ালি তো ওয়ার্ক ট্রান্সমিশন, পাওয়ার ট্রান্সমিশন, তাই না? ওয়ার্ক ট্রান্সমিশন মানে পাওয়ার ট্রান্সমিশন, পার সেকেন্ড ওয়ার্ক মানে পাওয়ার, আর পিভি হচ্ছে গ্যাসীয় কাজ, তাই না? ওকে, তো কার্নো গ্যাস পাওয়ার সাইকেলের এইটা বেসিক্যালি ফোর স্টেপ একটা সাইকেল। ওকে, এবং এটা যেহেতু আদর্শ একটা সাইকেল, আদর্শ হওয়ার কারণে এখানে আমরা ধরে নিই যে এখানে কোনো পাওয়ার লস নাই, ফুল প্রসেসটা একটা রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেস মানে হচ্ছে আপনি যে অবস্থা থেকে শুরু করেছিলেন ঘুরে আবার সেই ঠিক সেই জায়গাতেই ফিরে আসবেন। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে কিন্তু এরকম কোনো পাওয়ার সাইকেল পাওয়া পসিবল না, এরকম কোনো ইঞ্জিন তৈরি করা পসিবল না যে 100% এনার্জি এক্সস্ট করে আবার জিরো অবস্থায় ওই সবগুলো এনার্জি কাজে পরিণত করতে পারছে। কোথাও না কোথাও কিছু না কিছু লস হচ্ছে, তাই না? গাড়িতে যখন ইঞ্জিন চলে, অনেকক্ষণ গাড়ি চলার পর অনেক সময় মানে গাড়ি ইঞ্জিন ইঞ্জিনের ওখানে পানি দেওয়া লাগে না, ঠান্ডা করা লাগে না, কেন? বিকজ যেই কাজটা ভেতর প্রসেসিং হয়েছে এর ফলে কিছু হিট অনবরত বের হয়েছে, হয়ে ইঞ্জিন গরম হয়ে গেছে। ওই হিটটা দিয়েও কিন্তু আমি কাজটা কনভার্ট করতে পারতাম, কিন্তু ওই হিটটা তো কাজে কনভার্ট হয়নি, ওটা কিন্তু পরিবেশে বের হয়ে গেছে, এরকম দ্যাট ইজ লস্ট হিট। ওকে, তো প্র্যাকটিক্যাল লাইফের সাথে কার্নোর সাইকেলের অ্যাকচুয়ালি প্রসেসে মিল আছে কিন্তু অ্যাজাম্পশন গুলো ঠিক নাই, ঠিক আছে? তো কার্নোর সাইকেল হচ্ছে থিওরিটিক্যালি প্রাপ্ত ম্যাক্সিমাম এফিসিয়েন্সির ইঞ্জিন। ওকে, আচ্ছা, এখানে চারটা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে
আইসোথার্মাল এক্সপানশন একটা স্টেপ, যেখানে আমাদের কন্ট্রোল সাবস্টেন্স যেটা থাকে সেটাকে আইসোথার্মালি অর্থাৎ সমশ্ন প্রক্রিয়ায় এক্সপান্ড করা হয়। এবং অবশ্যই এই স্টেপ, প্রতিটা স্টেপ অ্যাকচুয়ালি রিভার্সিবল, কেননা এখানে কোনো এনার্জি লস নেই। এনার্জি লস না থাকলে কি হয়, যেই এনার্জি নিয়ে 10 দিয়ে শুরু করে পুরো 10টা এক্সাস্ট হয়ে গেছে, আবার আরো 10 এনার্জি দিলে আবার আগের জায়গাতে চলে যাবে, এরকম জিনিসটা রিভার্সিবল প্রসেস। ঠিক আছে, প্রতিটা প্রসেস রিভার্সিবল এবং আইসোথার্মাল এক্সপানশন প্রসেস। সমশ্ন প্রক্রিয়ায় প্রথম 1 থেকে 2, 1 পয়েন্ট থেকে শুরু করি আমরা, 1 পয়েন্ট থেকে শুরু করে সে 2 পয়েন্টে আসে আইসোথার্মাল এক্সপানশনের মাধ্যমে। আইসোথার্মাল হওয়ার মানে কি, তার টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচারটা ধরে নিই টিএইচ, যেটা কনস্ট্যান্ট যেহেতু আইসোথার্মাল, সমশ্ন প্রক্রিয়ায় টেম্পারেচার কনস্ট্যান্ট গেল। এক্সপানশন হওয়ার কারণে কি হচ্ছে, আপনি পিভি কার্ভটা যদি খেয়াল করেন দেখতে পাবেন 1 থেকে 2 পয়েন্টের মধ্যে কিন্তু ভিটা বেড়ে গেছে, কিন্তু পিটা কিন্তু পিটাও পিটা কিন্তু এবং ভিটা বাড়ার সাথে সাথে কিন্তু পি কমেছে, স্বাভাবিক। যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, আপনি ভি বাড়িয়ে দিলেন, ভলিউম বাড়িয়ে দিলেন, সেম টেম্পারেচারে রাখার জন্য কিন্তু প্রেশারটা ড্রপ করতে হবে, ঠিক আছে, না হলে সেম টেম্পারেচার থাকবে না। পিভি ইকোয়ালস টু এনআরটি, তাই না? পিভি ইকোয়ালস টু এনআরটি, যদি এন আর আর যদি কনস্ট্যান্ট থাকে, আর তো কনস্ট্যান্টই, এনও যদি কনস্ট্যান্ট থাকে, নির্দিষ্ট একটা কন্ট্রোল সাবস্টেন্স, সো এন কনস্ট্যান্ট, সো পিভি সমানুপাতিক টি হচ্ছে, তাই না? যদি ভি কে আপনি বাড়ান সেক্ষেত্রে পি কে কমাতে হবে, আর যদি ভি কে কমান তাহলে পি কে বাড়াতে হবে টি কে কনস্ট্যান্ট রাখার জন্য, রাইট? আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি অনেক কঠিন মনে হচ্ছে? বোঝাচ্ছে ম্যাম। ওকে, সো সেইভাবেই ভি যদি বাড়ে পি কমবে, পি যদি বাড়ে তাহলে ভি কমবে, ঠিক আছে। সেইভাবে যেহেতু এক্সপানশন প্রসেস ভি বাড়ছে, করেসপন্ডিংলি পিটা কমে যাচ্ছে, গেল। আচ্ছা, এরপর আমরা 2 থেকে 3 স্টেপে যাব। এটা এই স্টেপটা হবে অ্যাডায়াবেটিক এক্সপানশন স্টেপ। এই প্রসেসে অ্যাডায়াবেটিক একটা এক্সপানশন হয়। আচ্ছা, আমরা ইন্টারে অ্যাডায়াবেটিক প্রসেস, আইসোথার্মাল প্রসেস পড়েছিলাম না, মনে আছে? একটা কোশ্চেন ছিল যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি কার্ভটা সমশ্ন প্রক্রিয়ার থেকে গামা গুণ বেশি খাড়া, মনে আছে? জি ম্যাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ কিন্তু আর অনেক স্টিফ কার্ভ হয়, অনেক বেশি স্লোপ হয়। সো 1 থেকে 2 প্রসেসে আপনারা কার্ভটা দেখতে পাবেন, পিভি কার্ভ মোটামুটি কিন্তু একটু কম স্টিফলি নেমেছে, আর 2 থেকে 3 দেখেন অনেক দ্রুত গতিতে নেমে গেছে, অর্থাৎ অনেক বেশি স্লোপ হচ্ছে। ওইটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা শুদ্ধ তাপে, এটা সমশ্ন, ঠিক আছে। সো যেহেতু অ্যাডায়াবেটিক প্রসেস, সেহেতু অনেক স্টিফ একটা কার্ভ এটা, এক্সপানশন প্রসেস, এই জন্য ভিটা বাড়বে, ঠিক আছে। আচ্ছা, গেল। এবং যেহেতু অ্যাডায়াবেটিক প্রসেস, অ্যাডায়াবেটিক প্রসেস মানে কি, রুদ্ধতাপীয়, অর্থাৎ কোনো তাপ দেওয়া নেওয়া করবে না। তাপ দেওয়া নেওয়া না করা মানে কিন্তু প্রসেসটা আইসেন্ট্রপিক প্রসেস, আইসো এন্ট্রপিক। এন্ট্রপি মানে কি, এন্ট্রপি মনে আছে, অনেক আগে পড়েছিলাম, সংজ্ঞা পড়েছিলাম, ডিফিনিশন প্লাস ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, ডেল এস ইকুয়ালস টু ডেল কিউ বাই টি, মনে আছে? ডেল এস ইকুয়ালস টু ডেল কিউ বাই টি, এন্ট্রপি ইকুয়ালস টু তাপের পরিবর্তন বাই তাপমাত্রা, সব কি ভুলে গিয়েছি আমরা? ম্যাম মনে আছে ম্যাম। আচ্ছা, অনেকগুলো ফর্মুলা একসাথে আসছে, তো একটা জিনিস মাথায় রাখবেন, আমি কিন্তু ব্যাক ব্যাকে যতগুলো পড়িয়েছি সব হঠাৎ হঠাৎ চলে আসবে এখানে, সামনে বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, এবং আপনাদের সুবিধার্থে এই স্লাইডটা কেন আমি পড়াচ্ছি, যেন এখানে প্রতিটা জায়গাতে প্রতিটা সাইকেলের সাথে আলাদা করে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলো দেওয়া আছে। এই স্লাইডটাই দেখতে পাবেন, কার্নোট সাইকেল এবং কিভাবে কি কি ম্যাথমেটিক্যাল ফর্মুলা এটার সাথে অ্যাসোসিয়েটেড সব দেওয়া আছে। এটা তাই জন্য আপনার জন্য একটা জিস্ট এন্ড ব্রিফ স্লাইড, এটা রেখে দিলে মোটামুটি আপনাদের আর কোনো নোট লাগবে না, ঠিক আছে?
মানে এটা তো অবশ্যই বইয়ের পড়া না, এটা স্লাইডে তো আমরা সব কখনোই বইয়ের ডিটেইল অত কিছু লিখবো না, স্বাভাবিক। বাট আপনাদের জানার জন্য যতটুকু দরকার, অবশ্যই আপনার বইয়ের ডিটেইল সাইকেলটা আপনারা আবার পড়বেন, আমি যা বলছি তার ডিটেইল ওখানে আছে, ঠিক আছে? আচ্ছা, অ্যারোমেটিক এক্সপানশন, আচ্ছা, ডেল এস ইকুয়ালস টু ডেল কিউ বাই টি। এখন ডেল ডেল কিউ যদি কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ কিউ যদি কোনো ডেল কিউ এর ভ্যালু যদি জিরো হয়, তাহলে ডেল এস এর ভ্যালু জিরো হবে না, যদি কোনো তাপ দেওয়া না না হয়, তাহলে এনট্রপিরও কোনো চেঞ্জ হবে না। এই জন্যেই অ্যাডাবেটিক প্রসেস গুলোকে বলে আইসেন্ট্রপিক প্রসেস, আইসো এন্ট্রপিক, অর্থাৎ অ্যাডাবেটিক প্রসেসে তো কোনো কিউ দেওয়া না হয় না, এই জন্য এন্ট্রপিরও কোনো চেঞ্জ হয় না। সো এই যে স্টিফ কার্ভটা 2 থেকে 3 এর মধ্যে, এটা হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস, ওকে? দেন 3 থেকে 4, এটা আপনারাই বলবেন যে এই 3 থেকে 4, আপনারা যে স্কার্ফটা দেখেন স্লাইডে তো লেখা আছে 3 থেকে 4 কি প্রসেস, বাট আপনারা নিজেরা দেখে বুঝে বলেন আমাকে যে এটা অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে। 3 to 4 ভলিউমটা খেয়াল করেন, বাড়ছে না কমছে? একটু বড় করে দিলাম বুঝার সুবিধার্থে। 3 step 3 থেকে 4-এ ভলিউমটা কি বাড়ছে না কমছে? মানে ভলিউম কমছে, প্রেশার বাড়ছে। ভেরি গুড, ভলিউম কমছে। সো এটা একটা কম্প্রেশন প্রসেস, 1 পয়েন্ট গেল। 2, কার্ভটা কিন্তু এত বেশি স্টিফ কার্ভ না, অ্যাডাবেটিকে যেরকম আমরা স্টিফ কার্ভ পেয়েছিলাম, তাই না? সো এটা কি আইসোথার্মাল না অ্যাডাবেটিক প্রসেস? কার্ভটা কিন্তু স্টিফ না, কার্ভটা কম্পারেটিভলি কম স্টিফ। এটা একটা আইসোথার্মাল প্রসেস। সো 3 to 4 হচ্ছে আইসোথার্মাল। আপনি বললেন যেহেতু ভি কমছে, ভলিউম কমছে, প্রেশার বাড়ছে, ভলিউম কমছে তার মানে কম্প্রেশন প্রসেস, ঠিক আছে? কম্প্রেস হয়ে ভলিউম কমে যাচ্ছে, ওকে? সেক্ষেত্রে আইসোথার্মাল কম্প্রেশন সবই কিন্তু রিভার্সিবল, রিভার্সিবল না হলে কিন্তু আদর্শ ইঞ্জিন হয় না, আদর্শ সাইকেল হয় না, সবই রিভার্সিবল, ওকে? এবং আইসোথার্মাল হওয়ার কারণে এখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, দেখেন গ্রাফে লিখে দিয়েছি টিএল ইকোয়ালস টু কনস্ট্যান্ট, ওকে? আর 4 থেকে 1 আবার সে আগের 1 পয়েন্টে চলে যাচ্ছে যেখান থেকে শুরু করেছিল, রিভার্সিবল প্রসেস যেহেতু, যেখান থেকে শুরু করেছিল আবার সেখানেই যে পৌঁছাবে, ঠিক আছে? সাইক্লিক প্রসেস এটা। সো রিভার্সিবল হয়ে আবার 1 পয়েন্টে চলে যাবে, এবং যেহেতু এর আগে এক্সপানশন এক্সপানশন হয়েছে, এবার কম্প্রেশন কম্প্রেশন হয়ে আবার প্রিভিয়াস পয়েন্টে চলে যাবে, এবং এটা হবে অ্যাডায়াবেটিক কম্প্রেশন, এবং এটাও আইসেন্ট্রপিক প্রসেস যেহেতু অ্যাডায়াবেটিক সেই জন্য। তো এই ক্ষেত্রে শুধুমাত্র 2টা স্টেপে কিন্তু টেম্পারেচার মানে কিউ দিবে বা নিবে, কোন 2টা স্টেপ? 1 থেকে 2 আর 3 থেকে 4 টেম্পারেচার দিবে বা নিবে, কেন, সরি, টেম্পারেচার না, হিট দিবে বা নিবে, কেননা এই 2টা প্রসেস কিন্তু অ্যাডায়াবেটিক না, অ্যাডায়াবেটিকে কোনো কিউ দেওয়া নেওয়া হয় না। সো 1 থেকে 2-এ কিউ দিবে বা নিবে, 3 থেকে 4-এ কিউ দিবে বা নিবে, এখন দিবে না নিবে এটা এখন আমরা ঠিক করি। 1 থেকে 2-এ কিন্তু কিউ, এটা একটা এক্সপানশন প্রসেস, 1 থেকে 2 খেয়াল করেন, 1 1 টু 2 এটা একটা এক্সপানশন প্রসেস। এটার জন্য কি করা লাগবে, হিট দেওয়া লাগবে না নেওয়া লাগবে, আপনারা নিজেরাই বলেন, কোন হিট দিলে না নিলে এক্সপান্ড হয়, কোন একটা কন্ট্রোল সাবস্টেন্স এ আমরা যদি হিট দিই তবে এক্সপান্ড হবে, নাকি হিট নিয়ে নিলে এক্সপান্ড হবে? হিট দিলে হিট দিচ্ছি এক্সপান্ড হচ্ছে, আবার 3 to 4-এ হিট আমরা অ্যাবজর্ব করে নিচ্ছি, বাইরে বাইরে পরিবেশে দিয়ে দিচ্ছে, কিউ আউট হচ্ছে, কম্প্রেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর অ্যারোমেটিকে কিন্তু কোনো কিউ দেওয়া নেওয়া হবে না, এটা কিন্তু ভুলে যাবেন না, ঠিক আছে? 1 থেকে 2-এ কিউ দাও, কিউ ঢুকবে, 3 to 4-এ কিউ বের হয়ে যাবে, ওকে? গেল। এখন জাস্ট ম্যাথামেটিক্যাল ফর্মুলা গুলো আপনাদের এখানে দেওয়া আছে, কিউ এ কিউ ইনপুট হচ্ছে শুধুমাত্র Q1 2, খেয়াল করেন 1 থেকে 2 এর মধ্যে শুধুমাত্র কিউ ইনপুট হচ্ছে, এটার ফর্মুলা হচ্ছে ওই ওই সার্টেন ফেজের জন্য টেম্পারেচারটা টিএইচ কনস্ট্যান্ট, কারণ আইসোথার্মাল প্রসেস, টিএইচ ইনটু ডেল এস, কারণ ডেল কিউ ইকুয়ালস টু
টি ইন্টু ডেল এস এটাই, কিউ আউটপুট হচ্ছে কত, ওই ওই কিউ আউটপুট হচ্ছে 3 to 4 এর মধ্যে, তাহলে ওই ফেজের মধ্যে টেম্পারেচারটা ইন্টু ডেল এস। ওকে আচ্ছা, ডেল এস মানে এন্ট্রোপি চেঞ্জ। তাহলে এখানে টোটাল কাজ কতটুকু হচ্ছে, আমরা একটা কিউ ইনপুট দিচ্ছি আর একটা কিউ আউটপুট বের হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে কিউ ইনপুট অবশ্যই বেশি হবে, কারণ মধ্যে একটা প্রসেস হয়েছে তো, এবং কিউ আউটপুট অবশ্যই কম হবে, কারণ একটা প্রসেস হয়ে কিছু কিউ খরচ হয়ে যাওয়ার পর তো সেই বের হয়ে গেছে, তাই না? সো টোটাল কাজ হবে কতটুকু, কিউ ইন মাইনাস কিউ আউট, তারপর যা বসে যা হয় তাই। এবং ইটা সাফিক্স টিএইচ এটা, ঠিক আছে, ইটা মনে আছে আপনার এফিসিয়েন্সি পড়েছিলেন, ইটা সেইটা হচ্ছে এইটা। ওকে, ইটাই ইটা ইটা সাফিক্স টিএইচ মানে থার্মাল এফিসিয়েন্সি ইকুয়ালস টু আউটপুট বা ইনপুট পড়েছিলাম না এফিসিয়েন্সির সংজ্ঞা, যে আউটপুট বা ইনপুট ইকুয়াল টু এফিসিয়েন্সি। সো আউটপুট হচ্ছে এখানে কাজ কতটুকু পেলাম, আর ইনপুট হচ্ছে কতটুকু হিট ইনপুট দিলাম। সো ফর্মুলা বসায় যা হচ্ছে তাই। এবং আপনাদের বোঝার আরো সুবিধার্থে এখানে খেয়াল করেন নিচে কিছু বুলিয়ান লজিকও দেওয়া আছে। বুলিয়ান লজিক জিনিসটা অ্যাকচুয়ালি জাস্ট শর্টে আপনাদের বোঝার সুবিধার্থে, বুলিয়ান লজিক এটা হচ্ছে সিএসসি এর বিভিন্ন কোডিং এ ইউজ করা হয়, যে জাস্ট মানে সাইনের কোড সাইন ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে বুঝাই দিয়েছে যে কিভাবে এখানে কি হচ্ছে। দেখেন, ইটার ইকুয়েশন হচ্ছে 1 - TL/TH। এখন দেখেন, যদি টিএইচ বাড়ে, খেয়াল করেন যদি টিএইচ বাড়ে, তাহলে কি TL - TH টার্মটা কমে যাবে? যদি টিএইচ বাড়ে, হর যদি বাড়ে, নিচেরটা যদি বাড়ে, তাহলে টোটাল TL - TH টার্মটাই কমে যাবে, তাহলে ইটার ভ্যালু বেড়ে যায়, কারণ 1 - ওইটা, তাই না? ইটার ভ্যালু বেড়ে যায়। আবার টিএল যদি বাড়ে, টিএল যদি বাড়ে, সেক্ষেত্রে আবার TL - TH টার্মটার ভ্যালু বেড়ে যায়, সেক্ষেত্রে ইটার ভ্যালু কমে যায়। সো সেইভাবে আপ ডাউন দিয়ে আপনাদের এখানে দেখানো হয়েছে কোনটা বাড়লে কোনটা কমবে। আচ্ছা, আর এখানে আর একটা কার্ভ আছে, দ্যাট ইজ এই টিএস কার্ভটা। টিএস কার্ভটা বেসিক্যালি এই পিভি কার্ভটারই টিএস কার্ভটা এখানে দেওয়া আছে। আপনাদের কিন্তু পরীক্ষায় যে কোনোটা দেওয়া থাকতে পারে, পিভিও দেওয়া থাকতে পারে, টিএসও দেওয়া থাকতে পারে, আপনাকে বলা থাকবে না এটা কার্নোট সার্কেল, আপনি দেখে বুঝতে হবে। এখানে অনেক এই এই স্লাইডে শুধুমাত্র মনে হয় 60টা, টোটাল মনে হয় 60টার মতো সাইকেল আছে। সো আপনাদের সাইকেলটা দেখে বুঝতে হবে এটা কোন সাইকেল, তার উপর ডিপেন্ড করে ফর্মুলা ফেলতে হবে, ঠিক আছে? টিএস কার্ভও দেওয়া থাকতে পারে, আপনি চিন্তা করে দেখেন, সেম জিনিসটাই টিএস দেওয়া আছে। দেখেন, 1 থেকে 2 আইসোথার্মাল প্রসেস, এই প্রসেসের জন্য কি টি এর ভ্যালু কনস্ট্যান্ট না? দেখেন, 1 থেকে 2 এ কিন্তু একটা হরাইজন্টাল লাইন, অর্থাৎ টি এর ভ্যালু কনস্ট্যান্ট। আবার 2 থেকে 3 তে যখন যাচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক মানে আইসোএন্ট্রপিক প্রসেস, আইসেন্ট্রপিক, এক্ষেত্রে কি এন্ট্রপি কনস্ট্যান্ট, দেখেন একটা ভার্টিক্যাল লাইন দেওয়া আছে। এবং যেহেতু এটা এস কনস্ট্যান্ট হলো, এবং যেহেতু এটা এক্সপানশন প্রসেস, এক্সপানশন প্রসেস হওয়ার কারণে কি হচ্ছে, টি এর ভ্যালু কমে যাচ্ছে, এক্সপান্ড হয়ে টি এর ভ্যালু কমে কমাই দিচ্ছে, কোনো হিট দিচ্ছি নিচ্ছি না, কিন্তু ভলিউম বাড়াই দিচ্ছি, তার মানে কি টি এর ভ্যালু কমে যাবে, কমে যায় একটা লোয়ার ভ্যালুতে সে আসবে, এসে 3 to 4 আবার একটা আইসোথার্মাল প্রসেস, দ্যাটস ওয়াই এখানে আবার টি কনস্ট্যান্ট, হরাইজন্টাল লাইন, এগেন 4 to 1 আবার, এবার এবার এটা কম্প্রেশন প্রসেস, কম্প্রেস করলে কি হয় টেম্পারেচার বেড়ে যায়, ঠিক আছে, এগেইন টেম্পারেচার বেড়ে আগের পয়েন্টে চলে গেল। ওকে, কারো কোনো কনফিউশন আছে?
এই জিনিসগুলো কিন্তু প্রসেসগুলো একদম শুরু থেকে, যদি একটা প্রসেস আপনি ভালো করে বুঝেন কোথায় কি হচ্ছে, জাস্ট একটা কার্ভ যদি আপনি ভালো করে বুঝেন, বাকিগুলো আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, এই যে এই সাইকেলগুলোকে, এরকম যে সাইকেলগুলো আমি দেখাচ্ছি, এগুলোকে বলে এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল, অর্থাৎ এয়ার ইউজ করে কিভাবে সাইকেলগুলো ফুল সাইকেলটা করা যায় সেইটা। সেই সাইকেলগুলোতে এয়ার ইউজ করে কন্ট্রোল ভলিউমে এয়ার এয়ার ইউজ করা হয়, এয়ার এগুলোকে এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল বলে। ওয়ার্কিং ফ্লুইড ইজ এয়ার, এটার জন্য কিছু অ্যাজাম্পশন আছে, দ্য ওয়ার্কিং ফ্লুইড ইজ এয়ার হুইচ কন্টিনিউয়াসলি সার্কুলেটস ইন আ ক্লোজড লুপ। দেখেন, ওয়ান থেকে শুরু করে 2, 3, 4 ঘুরে আবার কিন্তু ওয়ানে ফিরে আসছে, ক্লোজড লুপ না ওটা, কিন্তু গ্যাসগুলো কিন্তু বের করে ফেলে দিচ্ছি না আমরা, ক্লোজড লুপে আবার ফেরত নিয়ে আসছি, আগের জায়গায় ফেরত নিয়ে আসছি। তো এইটাই হচ্ছে, তাহলে কার্নো সাইকেল একটা স্ট্যান্ডার্ড সাইকেল গেল। অলওয়েজ বিহেভস অ্যাজ অ্যান আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাসের বিহেভিয়ার গুলো এই এয়ারে ফেলা যাবে। এয়ার কিন্তু বেসিক্যালি আইডিয়াল গ্যাস না, আদর্শ গ্যাস না, কিন্তু আমরা ধরে নিই যেখানে আদর্শ গ্যাসের ফর্মুলা গুলো পড়বে, পিভি কোস এনআরটি এসব ফর্মুলা পড়বে। অল দ্য প্রসেস দ্যাট মেক আপ দ্য সাইকেল আর ইন্টারনালি রিভার্সিবল, সব প্রসেসই রিভার্সিবল। দ্য কম্বাশন, আচ্ছা এর মধ্যে একটা কম্বাশন প্রসেস কি, কিউ ইনপুট, এখানে একটা ইনপুট হিট দেওয়া হচ্ছে, সো কিউ ইনপুটটা হচ্ছে কম্বাশন প্রসেস, ওকে, ইজ রিপ্লেস বাই আ হিট অ্যাডিশন প্রসেস ফ্রম অ্যান এক্সটার্নাল সোর্স, কোন একটা এক্সটার্নাল সোর্স থেকে হিট অ্যাডিশন করা হচ্ছে, কোনো না কোনো পয়েন্টে হিট দেওয়াই লাগবে, আদারওয়াইজ কাজ হবে না। ঠিক আছে, দ্য এক্সস্ট প্রসেস ইজ রিপ্লেস বাই হিট রিজেকশন প্রসেস দ্যাট রিস্টোরস দ্য ওয়ার্কিং ফ্লুইড টু ইটস ইনিশিয়াল স্টেট। কিউ আউটপুট যে প্রসেসটা, সেইটা আবার এয়ারটাকে, কন্ট্রোল সাবস্টেন্সটাকে আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসবে। এয়ার হ্যাজ কনস্ট্যান্ট স্পেসিফিক হিটস ডিটারমিন্ড অ্যাট রুম টেম্পারেচার। আ সাইকেল ফর হুইচ দ্য এয়ার স্ট্যান্ডার্ড অ্যাসাম্পশনস আর অ্যাপ্লিকেবল ইজ ফ্রিকোয়েন্টলি রিফার টু অ্যাজ অ্যান এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল। এয়ারের স্পেসিফিক হিটটা রুম টেম্পারেচারে আমরা মাপবো এবং সেটা কনস্ট্যান্ট থাকবে, এবং যেই সাইকেলে এভাবে এই অ্যাসাম্পশন গুলো মেনে এয়ারকে সার্কুলেট করা হয় সেই সাইকেলটাকে বলে এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল। ওকে, এখন এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল ইউজ করে বেশ কিছু ইঞ্জিন ডিজাইন করা হয় এবং এর ভেতরে প্রসেসিং গুলো করা হয়। এগুলার একদম বেসিক স্ট্রাকচার হচ্ছে রিসিপ্রোকেটিং ইঞ্জিন। ঠিক আছে, রিসিপ্রোকেটিং ইঞ্জিন, রিসিপ্রোকেট করা মানে হচ্ছে জাস্ট ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট করতে থাকবে সে অলওয়েজ, এবং একটা সাইকেলটা সাইকেল রিপিট করবে। ঠিক আছে, সে রিপিট করবে, রিপিট করতে থাকবে রিসিপ্রোকেটিং একটা ইঞ্জিন। ইঞ্জিন আপনারা হয়তো বা ইঞ্জিনের মেকানিজম এখনো ডিরেক্টলি দেখেননি, বা অনেকে দেখতেও পারেন, ইঞ্জিনে কিন্তু একটা পিস্টন থাকে, যে আমরা যেরকম পিস্টনের কাজ বলেছি এরকম পিস্টন থাকে, এবং পিস্টনের সাথে ক্র্যাঙ্ক শ্যাফ্ট কানেক্টেড থাকে, এবং গিয়ারিং এর মাধ্যমে সেগুলো চাকায়, সেই ক্র্যাঙ্ক শ্যাফ্টের মাধ্যমে পিস্টন আপ ডাউন করতে থাকে, এবং এই আপ ডাউন লিনিয়ার মোশনটা ক্র্যাঙ্ক শ্যাফ্টের মাধ্যমে সার্কুলার মোশন হিসেবে চাকাতে চলে যায় এবং চাকা ঘুরতে থাকে। ঠিক আছে, ক্র্যাঙ্ক শ্যাফ্টের মাধ্যমে কিন্তু সেই মোশনটা এক্সচেঞ্জ হয়। সো অনবরত কিন্তু পিস্টনটা আপ ডাউন করতে করতে থাকে, ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট। সো এইটা, এই জন্য এটাকে বলে রিসিপ্রোকেটিং ইঞ্জিন। ওকে, সো রিসিপ্রোকেটিং ইঞ্জিনের এটা একটা জেনারেল স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা ইউজ করে আমি পরবর্তীতে আপনাদেরকে কিভাবে এই যে গ্যাস পাওয়ার সাইকেল গুলো অ্যাপ্লাই করা হয় রিসিপ্রোকেটিং ইঞ্জিনে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল এখানে কিছু বেসিক টার্মিনোলজি আছে, যেরকম এক, এটা বেসিক্যালি একটা ছবিতে যেটা দেখা যাচ্ছে চার কোনা, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সিলিন্ডার, যেহেতু 2D ভিউ নিচ্ছি আমরা, দ্যাটস ওয়াই এটা সাইডে ওয়াল দিয়ে, এটা কিন্তু একটা সিলিন্ডার। ওকে, আপনাদের কিন্তু একটা আদর্শ, এমনি সিলিন্ডার দিয়ে কিন্তু সিলিন্ডারের ভিতর পিস্টনে গ্যাস আপ ডাউন করে, ওটা কিন্তু বেসিক্যালি একটা ইঞ্জিনেরই একটা কি বলবো রেপ্লিকা। তো এটা একটা সিলিন্ডার, ওকে, এই সিলিন্ডারে দুটা ভালভ আছে, একটা হচ্ছে ইনটেক ভালভ, একটা হচ্ছে এক্সস্ট ভালভ। ইনটেক দিয়ে গ্যাস এন্টার করে, এক্সস্ট দিয়ে ওই যে কিউ আউটপুট গ্যাস গুলো আউট হয়ে যায় আস্তে আস্তে, আবার আগের অবস্থায় ফিরে আসে সিলিন্ডারটা, আবার গ্যাস ইনটেক হয়। ঠিক আছে, গেল।
এখন প্রেশার, এই যে কম্প্রেশন এক্সপানশন করলাম একটু আগে আমরা কার্নোট ইঞ্জিনে, কার্নোট সাইকেলে মনে আছে, সেই কম্প্রেশন এক্সপানশনটা কিভাবে করব, পিস্টনের মাধ্যমে। ভেতরে একটা সিলিন্ডারের মতো একটা পিস্টন থাকে, ওই পিস্টনটা আপ ডাউন করার মাধ্যমে আইসোথার্মাল কম্প্রেশন এক্সপানশন ওই ইত্যাদি ইত্যাদি সব করে। ওকে, আমার কথা কি বোঝা যাচ্ছে? এই জায়গাটা এবার এই জায়গাগুলো একটু মনোযোগ সহকারে দেখতে হবে, বিকজ ইউ গাইজ আর নট ফ্যামিলিয়ার উইথ দিস টার্মস। টিডিসি বিডিসি এগুলো আপনাদের ম্যাথের অ্যাপ্লিকেশনে খুবই ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে আপনাদের ম্যাথে বলেও দেওয়া থাকবে না, আপনাদের ছবি দেওয়া থাকবে, খালি আপনাদেরকে বুঝে নিতে হবে যে এখানে কোনটা কি, এবং তারপর জাস্ট ম্যাথ অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো আইড রিকোয়েস্ট টু কি ফোকাস ইন দিস পার্ট স্পেসিফিক্যালি। আচ্ছা, টিডিসি হচ্ছে টপ ডেড সেন্টার আর বিডিসি হচ্ছে বটম ডেড সেন্টার। এই যে এই পিস্টনটা আপ ডাউন করে কম্প্রেস করছে, এক্সপান্ড করছে, তাই না? এখন যদি পিস্টনটা তো যদি নিচে থাকে, বিডিসি একটা পয়েন্ট দেওয়া আছে, আপনি ছবিতে দেখতে পাচ্ছেন হয়তো বা বিডিসি, এই পয়েন্ট যখন ভেতরে ভর্তি সিলিন্ডারের ভেতর গ্যাস থাকে, তখন কিন্তু সিলিন্ডারটা এই পিস্টনটা নিচে নেমে যায়, গ্যাসের প্রেশার, ভেতরে যখন ভর্তি গ্যাস থাকে, সিলিন্ডার ভর্তি গ্যাস, পিস্টনটা তখন নিচে নেমে যায়, এবং নিচে নেমে ম্যাক্সিমাম কতটুকু নিচে নামতে পারে সেই পয়েন্টটাই হচ্ছে বিডিসি, বটম ডেড সেন্টার। এরপর সে আর নিচে নামতে পারবে না, তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি অত দূরই, ঠিক আছে? একদম সবার নিচে পিস্টনটা যেতে পারবে যতদূর, সেটা হচ্ছে বটম ডেড সেন্টার। আর টপ ডেড, এবং পিস্টনটা সবার উপরে যতটুকু উঠতে পারবে সেটা হচ্ছে টপ ডেড সেন্টার। যখন গ্যাসগুলো এক্সস্ট হয়ে যাবে, বের হয়ে যাবে, আউটলেটে চলে যাবে, তখন পিস্টনটা কোথায় থাকবে বলতে পারবেন? এনিওয়ান, ওপেন কোশ্চেন। মাঝখানে স্টেবল অবস্থায়, নো, যখন একদম সব এক্সস্ট হয়ে যাবে সিলিন্ডারের ভেতরে, কিন্তু এই পিস্টনটা কিন্তু ইজিলি মুভেবল, তখন তখন পিস্টনটা একদম টপ ডেড সেন্টারে থাকে, ভেতরে আর কোনো গ্যাস নাই, গ্যাসের কোনো প্রেশারই নাই। টপ ডেড সেন্টার হচ্ছে মিনিমাম ভলিউম জায়গা, যে ভেতরে কোনো গ্যাস, ধরেন একটু তো উপরে গ্যাস ট্র্যাপড হয়ে থাকতেই পারে, তাই না? এটা তো ফুল ভ্যাকুয়াম সিস্টেম না। সো ম্যাক্সিমাম যত গ্যাস বের করে দেওয়ার পর সে যেই পয়েন্টে যাবে সেটা হচ্ছে টপ ডেড সেন্টার, অ্যান্ড ম্যাক্সিমাম গ্যাস নিয়ে সিলিন্ডারের ভিতর ম্যাক্সিমাম গ্যাস নিয়ে সে রাখতে পারবে কোথায়? বটম ডেড সেন্টারে। এটা বোঝা গেছে? যখন পিস্টন নিচে থাকবে তখন সিলিন্ডারের ভিতর জায়গা বেশি থাকবে, বেশি গ্যাস থাকবে, ম্যাক্সিমাম গ্যাস থাকবে, যখন পিস্টন একদম উপরে থাকবে, একদম ফুল প্রেশারাইজড অবস্থায় থাকবে, তখন তখন টপ ডেড সেন্টারে থাকবে। ওকে, এবং এই টপ ডেড সেন্টার এবং বটম টিডিসি আর বিডিসি এর মধ্যবর্তী যে দূরত্বটা, এটাকে বলে স্ট্রোক। স্ট্রোক, ফোর স্ট্রোক ইঞ্জিন মনে আছে আপনার? মানে হয়তো বা শুনেছেন ফোর স্ট্রোক ইঞ্জিন, এইট স্ট্রোক ইঞ্জিন, এরকম। এইটাই সে স্ট্রোক ইঞ্জিনের টার্ম এটা। ওকে, ইঞ্জিনের সিলিন্ডারের ক্যাপাসিটি কত সেইটাকে বলে স্ট্রোক। ওকে, সিলিন্ডারের ক্যাপাসিটি মানে হচ্ছে ভেতরে কতটুকু গ্যাসকে সে ম্যাক্সিমাম কম্প্রেস করতে পারবে, সেটাই হচ্ছে একটা সিলিন্ডারের ক্যাপাসিটি পরিমাপক। ওকে, সে বিডিসিতে যখন আসবে ম্যাক্সিমাম গ্যাসটা নিতে পারবে, টিডিসিতে যখন আসবে ওই গ্যাসগুলাকে আবার সে কম্প্রেস করবে কিংবা বের করে দিবে। ভাগ যদি আর যদি ভাগ বন্ধ থাকে তাহলে সে কম্প্রেস করবে। আচ্ছা।
এরপর আমরা আরেকটা টার্ম জানবো, দ্যাট ইজ কম্প্রেশন রেশিও। কম্প্রেশন রেশিও হচ্ছে এখানে ম্যাক্সিমাম কতটুকু গ্যাস আমরা এই সিলিন্ডারের ভেতরে নিতে পারছি এবং এবং মিনিমাম কতটুকু গ্যাস এই সিলিন্ডারের ভেতরে নিতে পারছি, তার রেশিওটাকে বলে কম্প্রেশন রেশিও। ওকে, সো ভি ম্যাক্স বাই ভি মিন হচ্ছে কম্প্রেশন রেশিও। একটু আগে একটা মশলা, আচ্ছা এখন কি আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? জি ম্যাডাম। ওকে, আচ্ছা মাঝে একটু নয়েজ হচ্ছিল, সরি ফর দ্যাট। আচ্ছা, কম্প্রেশন রেশিও হচ্ছে বেসিক্যালি সিলিন্ডারের ভিতরে ম্যাক্সিমাম কতটুকু গ্যাস আমরা নিতে পারছি এবং সেটাকে এবং কতটুকু মিনিমাম কতটুকু গ্যাসের ভলিউম ম্যাক্সিমাম কতটুকু রাখা যাচ্ছে এবং মিনিমাম কতটুকু রাখা যাচ্ছে তার রেশিওটা হচ্ছে কম্প্রেশন রেশিও। এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়, আর হচ্ছে রেশিও বলতে আর, অনেক সময় অনেক জায়গায় গামা হিসেবে আপনারা দেখতে পারেন, বাট আর দিয়ে নর্মালি প্রকাশ করা হয়। ঠিক আছে, স্মল আর ইকুয়ালস টু ভি ম্যাক্স বাই ভি মিন। এখন ভি ম্যাক্স অ্যাকচুয়ালি কোনটা? যখন পিস্টনটা বিডিসি তে থাকবে তখন কি ভেতরে ম্যাক্সিমাম ভলিউমে থাকবে না গ্যাসগুলো? বিডিসি মানে ভেতরে ম্যাক্সিমাম জায়গা সে রেখেছে, তখন গ্যাসগুলো ম্যাক্সিমাম ভলিউমে থাকে। তাহলে ভি ম্যাক্স ইকস টু ভি বিডিসি। আর ভি মিনিমাম হচ্ছে কখন? যখন পিস্টনটা টিডিসি পয়েন্টে থাকবে, ওই টাইমে কিন্তু ভেতরে গ্যাসগুলো একদম কম্প্রেসড অবস্থায় থাকবে, তাহলে সেটা হচ্ছে ভি টিডিসি। ওকে, ভি মিন হচ্ছে ভি টিডিসি। গেল, এখন ডিসপ্লেসমেন্ট ভলিউম, এটা একটু বোঝা লাগবে আপনাদের। ডিসপ্লেসমেন্ট ভলিউম জিনিসটা হচ্ছে ভি বিডিসি থেকে ভি ম্যাক্স আর ভি মিন এর মধ্যে যে ডিস্টেন্সটা, এটাই যতটুকু ভলিউম সে ডিসপ্লেস করছে। কারণ ভালভ যদি খোলা থাকে, বেসিক্যালি তো ভি বিডিসি থেকে ভি টিডিসির মধ্যে মুভমেন্ট করতে পারে, এর উপরে তো সে যাইতে পারে না, তাই না? তার ক্যাপাসিটি নাই। তো ভাগ যদি খোলা থাকে, এইটুকু ভলিউম কিন্তু সে ভেতর থেকে বাইর করে দিবে গ্যাসটাকে, তাহলে এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভলিউম। এই ডিসপ্লেসমেন্ট ভলিউম ভি সাফিক্স ডি ইকুয়ালস টু, আমরা পরে, এটা একটা সিলিন্ডার না, সিলিন্ডারের আয়তন আমরা পড়েছিলাম না, পাই আর স্কোয়ার এইচ, মনে আছে? অনেক ছোটবেলায় পড়েছি, পাই আর স্কয়ার এইচ হচ্ছে সিলিন্ডারের আয়তন। তাহলে এখানে কতটুকু আয়তন সে বের করবে? পাই আর স্কয়ার এইচ, এখানে পাই কত? পাই, সিম্পল, এটা তো কনস্ট্যান্ট। আর আর স্কয়ার কত? এখানে প্রকাশ, আরটাকে প্রকাশ করা হয় সিলিন্ডারের বোর দিয়ে, BORE, বোর, সিলিন্ডারের ব্যাস, ব্যাসকে বোর বলে। ঠিক আছে, এখন আর মানে তো অ্যাকচুয়ালি ব্যাস না, ব্যাসার্ধ ছিল ফর্মুলাতে, তাহলে আমরা বোরের বি তো ডায়ামিটার, তাহলে এখানে B/2 বসালে ব্যাসার্ধ পেয়ে যাবো, বোরের ব্যাসার্ধ, তাই না? সেক্ষেত্রে B/2 হোল স্কোয়ার, তাহলে B²/4। আর এইচ হচ্ছে এখানে কতটুকু ডিস্টেন্স সে ডিসপ্লেস করছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি এইচ এর ভ্যালু কি হয়ে যাবে? স্ট্রোকটা, স্ট্রোক লেন্থ, কতটুকু গ্যাস সে ডিসপ্লেস করছে, তাই না? সো এখানে ডিসপ্লেসমেন্ট ভলিউম হবে π/4 B²S। কিংবা অনেক ক্ষেত্রে যদি ম্যাক্সিমাম ভলিউম আর মিনিমাম ভলিউম দেওয়া থাকে, আপনি ভি ম্যাক্স মাইনাস ভি মিন করেও করতে পারেন। আর মিন ইফেক্টিভ প্রেশার, MEP, এটা হচ্ছে সিলিন্ডারের ক্যাপাসিটি নির্ধারক একটা টার্ম, দ্যাট ইজ মিন ইফেক্টিভ প্রেশার। এটা জাস্ট একটা ফর্মুলা, কিছুই না, যে টোটাল যে ডিসপ্লেসমেন্ট ভলিউমটা তার এগেনস্ট আপনি কতটুকু কাজ করতে পারছেন, তার রেশিওটাই হচ্ছে মিন ইফেক্টিভ প্রেশার, MEP। যে প্রেশার যে আমি দিচ্ছি, প্রেশার দিয়ে যে ভলিউম ডিসপ্লেস করছি, তার মধ্যে কতটুকু ইফেক্টিভ হচ্ছে, অর্থাৎ কতটুকু কাজ পাচ্ছি আমরা, সেটার ইকুয়েশন হচ্ছে W নেট বাই VD। W নেট হচ্ছে
এখানে কতটুকু কাজ হচ্ছে, এই যে ডাব্লিউ নেট কিভাবে বের করো, এই যে এখানে কিন্তু আমরা বের করেছি অলরেডি ডাব্লিউ নেট কার্নোর ইঞ্জিনে, কার্নো সাইকেলে এরকম ফর্মুলা দিয়ে ডাব্লিউ নেট বের করতে হবে। আর ভিডি কিভাবে বের করবেন আপনারা, ভিডি তো একটু আগে আপনারা দেখলেনই ফর্মুলা, পাই বাই ফোর এস বি স্কোয়ার, এভাবে এমএপি ইকুয়ালস টু ডাব্লিউ নেট বাই ভিডি। ওকে, এখন পুরো সিলিন্ডারের মধ্যে কিন্তু বেসিক্যালি কিছু দুইটা ভলিউম আছে। এক হচ্ছে এই ডিসপ্লেসমেন্ট ভলিউম, ম্যাক্সিমাম এই যে এখানে নিচের ছবিটা দেওয়া আছে আপনাদের, এই যে পিঙ্ক দিয়ে আমি বুঝে এখানে ছবিটা আমরা বুঝতে পারছি। ডিসপ্লেসমেন্ট ভলিউম জিনিসটা হচ্ছে বিডিসি আর টিডিসির মধ্যেকার যে ভলিউমটা সেটা, কিন্তু সিলিন্ডার উপরে যে ভালভগুলোর কাছাকাছি একটা গাঢ় ডার্ক পিঙ্ক দিয়ে বোঝানো হয়েছে, যে একটা অংশ আছে না যে এইটুকু জায়গা কিন্তু গ্যাস থেকেই যায় আলটিমেটলি, আপনি যদি গ্যাস বেরও করে দেন উপরে এক্সস্ট করে, এইটুকু জায়গায় কিন্তু থেকেও যায় একটা ভলিউম, এটা কিন্তু আপনার পক্ষে বের করা পসিবল না, কারণ পিস্টনকে এত উঁচুতে নিয়ে যাওয়া পসিবল হয় না, একটা ক্লিয়ারেন্স রাখতে হয় না, আদারওয়াইজ তো ভাগগুলোর সাথে বাড়ি খেয়ে পিস্টন ভাগগুলো ভেঙে ফেলবে, তাই না? তো ওই ক্লিয়ারেন্সটাকে বলে ক্লিয়ারেন্স ভলিউম, ওইটুকু জায়গাতে কিছু গ্যাস সবসময় ট্র্যাপ হয়ে থেকে যায়। আচ্ছা, এখন পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন আমি তাহলে অটো সাইকেলে চলে যাই। এটা আর একটা আইডিয়াল সাইকেল, ঠিক আছে, অটো সাইকেল। এর আগে যেরকম কার্নার সাইকেলে আমরা পড়েছিলাম আইসেন্ট্রোপিক, সরি, আইসোথার্মাল আইসেন্ট্রোপিক, আইসোথার্মাল আইসেন্ট্রোপিক, এরকম ছিল সাইকেলটা। এই প্রসেসে আবার ডিফারেন্ট হবে, এই প্রসেসে হবে ফার্স্টে হবে সেম সেম আইসেন্ট্রপিক হবে, ঠিক আছে, তারপর হিট অ্যাডিশন একটা আইসেন্ট্রপিক, এখানে আবার জাস্ট গ্রাফটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। অটো সাইকেল, অটো সাইকেলের ক্ষেত্রে কি হয়, ওয়ান থেকে টু পয়েন্ট হচ্ছে ফাইন শুরু হয়, ঠিক আছে, ওয়ান থেকে টু পয়েন্ট হচ্ছে শুরু হয়, ওয়ান ওয়ান থেকে টু হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন। অটো সাইকেল হচ্ছে বেসিক্যালি নিচের কার্ভটা, আইডিয়াল অটো সাইকেল হচ্ছে নিচের কার্ভটা, নিচের সিলিন্ডার গুলো, ঠিক আছে। এই ছবিতে উপরেরটা না, উপরেরটা হচ্ছে প্র্যাকটিক্যাল সাইকেল আর নিচেরটা হচ্ছে আইডিয়াল সাইকেল, অটো সাইকেল। ওকে, ওয়ান থেকে টু স্টেপ হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন, দেখেন ভিটা কমে যাচ্ছে, ঠিক আছে। টু থেকে থ্রি হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ভলিউম হিট অ্যাডিশন প্রসেস, আইসোকোরিক হিট অ্যাডিশন প্রসেস, শুধু মানে পিস্টনটা ওই এক থেকে দুই প্রসেসের জন্য কি হয়, এক থেকে দুয়ে যাওয়ার টাইমে হয় কি, পিস্টনটা এই যে ছবিটা দেখেন আইসেন্ট্রপিক কম্প্রেশনে পিস্টনটা নিচে বিডিসি থেকে টিডিসি তে যায়, ভেতরে ভলিউম এয়ার থাকে, সে এয়ার নিয়ে পিস্টনটা প্রেসার দিয়ে বিডিসি থেকে টিডিসি তে যায়, সো আইসেন্ট্রপিক, কারণ কোনো এক্সট্রা হিট অ্যাডিশন হচ্ছে না, সো আইসেন্ট্রপিক এবং কম্প্রেশন। ওকে, গেল। এরপর টু থেকে থ্রিতে কি হচ্ছে, ওই পিস্টনটা ওই পয়েন্টে থাকে, ওই পয়েন্টে থেকে বাইরে থেকে একটা হিট অ্যাডিশন করা হয়, বাইরের সোর্স থেকে হিট অ্যাডিশন করা হয়, ঠিক আছে, পিস্টনটা ওই পয়েন্টেই থাকে, ওই পয়েন্টে থাকা মানে কি ভলিউম বাড়ছেও না কমছেও না। এরপর হিট অ্যাডিশন করার পর কি হবে, ওই হিটটা নিয়ে ভেতরে এয়ারটা এক্সপান্ড হয়ে যাবে না, থ্রি টু ফোর হচ্ছে সেই প্রসেসটা, এয়ারটা এক্সপান্ড হয়ে যাচ্ছে, আর কোনো হিট আমি অ্যাডিশন করছি না, কিন্তু ওই হিটটা নিয়ে এয়ারটা এক্সপান্ড হয়ে থ্রি থেকে ফোরে যাবে, আবার বিডিসি তে চলে যাবে, টিডিসি থেকে বিডিসি তে চলে যাবে, এবং ফোর ফোর থেকে ওয়ান হচ্ছে এয়ার পিস্টনটা ওই পজিশনেই থাকবে, আমরা এক্সস্ট ভালভটা খুলে দিব, কিউটা বাইরে বের হয়ে চলে যাবে, পিস্টনটা কিন্তু ওই পজিশনেই থাকবে। ঠিক আছে, পিস্টনটা ওই পজিশনে থাকা মানে কি ভলিউমটা কনস্ট্যান্ট, সো জাস্ট হিটটা বের হয়ে চলে গেল, হিট বের হয়ে চলে যাওয়া মানে কি প্রেশারটা ধুপ করে ড্রপ হয়ে যাবে, এই যে ছবিতে দেখেন ফোর থেকে ওয়ানে যে আবার ওয়ান পয়েন্টে চলে আসবে।
এরপর আবার 1 পয়েন্ট থেকে আবার এয়ার এখন এর ভেতরে দিব আমরা, এয়ার দেওয়ার পর সে এয়ারটা কম্প্রেস করবে, হিট করবে, হিট করার পর এক্সপান্ড হবে, আবার এয়ারটা বের করে দিবে, এটা কন্টিনিউ হতে থাকবে। এটা হচ্ছে আইডিয়াল অটো সাইকেল। ওকে, এখন এটা হচ্ছে আইডিয়াল অটো সাইকেল, কিন্তু আইডিয়াল সাইকেলে তো আসলে যা হয় সেটা কিন্তু প্র্যাকটিক্যাল সাইকেলে হয় না, তাই না? এটাই অ্যাপ্লাই করে আমরা স্পার্ক ইগনিশন ইঞ্জিন তৈরি করি, এই সাইকেলটা অ্যাপ্লাই করে। কিন্তু দেখেন, যেটা আমি নিচের ছবিতে গ্রাফ দিয়েছি পিভি কার্ভ, আসলে উপরেরটা হচ্ছে অ্যাকচুয়াল সাইকেল, গ্রাফের দেখেন আগামাথা নাই কোনো, যা যা আইডিয়াল সাইকেল আমরা পেয়েছিলাম তার সাথে কোনো মিলই নাই মনে হচ্ছে দেখে, তাই না? কিন্তু আসলে মিল আছে, প্রসেসে মিল আছে, পাওয়ার ট্রান্সমিশনে মিল নাই, বাট প্রসেসে মিল আছে। দেখেন সেম, ফার্স্টে 1 পয়েন্ট থেকে শুরু হয়, এয়ার ইনটেক হয়, তাই না? এয়ার ইনটেক হয়, এয়ার যখন ইনটেক হয় অটোমেটিক্যালি ভলিউম পিস্টন, আমরা অটো সাইকেলে পড়ছিলাম পিস্টনটা যেখানে রাখবো সেখানেই থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি পিস্টনটা যেখানে রাখি সেখানে থাকে না, এয়ারের সাথে সাথে এয়ার ঢুকলে সে সরে যে ম্যাক্সিমাম পয়েন্টে যায়, এয়ার বের হলে সে অটোমেটিক্যালি সরে যে লোয়ার পয়েন্টে চলে আসে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্থক্য আইডিয়াল সাইকেল এবং প্র্যাকটিক্যাল সাইকেলের মধ্যে। সো যখন আমরা এয়ারটা দিব, ইনটেক হবে, অটোমেটিক্যালি এয়ারের প্রেশারেই ভলিউমটা বেড়ে যাবে। এই দেখেন প্রথম কার্ভে দেখেন একটা ইনটেক কার্ভ দেওয়া, ইনটেক একটা লাইন দেওয়া আছে একদম নিচে, একটা হরাইজন্টাল লাইন, কোনো প্রেশার আমরা বাড়াচ্ছি না, বাট অটোমেটিক্যালি এয়ার বাড়ার ফলে, এয়ার ঢুকানোর ফলে ভলিউমটা ধুপ করে বেড়ে যাচ্ছে একদম অনেক দ্রুত গতিতে, বিডিসিতে চলে গেল, ভালো কথা, ভলিউমটা বেড়ে গিয়ে এবার কি হবে, এবার আমরা কম্প্রেশন করব, পিস্টনটাকে প্রেশারাইজ করব বাইরে থেকে ফোর্সের মাধ্যমে, কম্প্রেশন করলাম আমরা, কম্প্রেশন করার পর সে এখন একটা একটা কম্প্রেশন করার পর সে টিডিসিতে আসলো, টিডিসিতে আসার পর তাকে আমরা এখন বাইরে থেকে হিট অ্যাডিশন প্রসেসটা হবে, হিট যখনই অ্যাডিশন করব আমরা ওই ওই পয়েন্টেই থাকবে, প্রেশার দিয়ে ধরে রাখা থাকবে এবং হিট অ্যাডিশন করব। দেখেন একটা পয়েন্টে ইগনিশন আছে, স্পার্কের মাধ্যমে হিট অ্যাডিশন হয়, এই জন্য এটাকে বলে স্পার্ক ইগনিশন ইঞ্জিন, SI ইঞ্জিন, হিট অ্যাডিশন করব আমরা স্পার্কের মাধ্যমে, স্পার্ক হয়ে কনস্ট্যান্ট ভলিউমে প্রেশারটা অনেক দ্রুত গতিতে বেড়ে যাবে, বেড়ে যাওয়ার পর একটা পর্যায়ে ইগনিশনটা বন্ধ হয়ে যাবে, আর করব না আমরা ইগনিশন, যদি পুরো এয়ারটা হিটটা নিয়ে নেয় আমরা ইগনিশন আর করব না। এবার ওই এয়ারটা এখন এক্সপান্ড হবে, দেখেন এবার এক্সপানশন প্রসেস, এয়ারটা এক্সপান্ড হওয়া মানে কি, সিলিন্ডারটা পিস্টনটা নিচের দিকে নেমে যাবে, বিডিসির দিকে সরে যাবে, এরপর এক্সপান্ড হওয়ার পর এগেন এক্সস্ট ভালভটা, এক্সপান্ড হওয়ার পর এবার তো আমাদের তো এক্সপান্ড হয়েই গেল, সব হিটটা তো আমরা অ্যাবজর্ব করে নিলাম, এবার এক্সস্ট ভাগ গুলো খুলে দেওয়া হয় এবং ওই গ্যাসটা আবার বের হয়ে যায়, গ্যাস বের হয়ে যাওয়া মানে কি, এটা আবার আস্তে আস্তে কম্প্রেস হয়ে যাবে, আবার আস্তে আস্তে গ্যাস, গ্যাসের সাথে সাথে পিস্টনটা আবার আগের জায়গায় চলে যাবে, উপরে উঠে যাবে, টিডিসি পয়েন্টে চলে যাবে। দেখেন নিচে এক্সস্ট একটা পয়েন্ট যেখানে আর কি কনস্ট্যান্ট প্রেশারে আবার ভলিউমটা কমে যায়, অনেক ধুপ করে কমে যায়, আবার আগের পয়েন্টে চলে যায়। এখানে খেয়াল করে দেখেন পিস্টন, পিস্টনটা কতবার আপ ডাউন করছে, প্রথমে যখন এয়ার ইনটেক করলো পিস্টনটা একবার, পিস্টনটা একবার আপ ডাউন, একবার নিচে নামলো, আবার কম্প্রেস করার জন্য উপরে উঠলো, আবার এক্সপান্ড হয়ে আবার নিচে নামলো, আবার যখন এক্সস্ট হচ্ছে সে আবার উপরে উঠছে। সো এখানে কিন্তু পিস্টনটা বেসিক্যালি 4 বার ফুল স্ট্রোক লেন্থটা অতিক্রম করছে, এবং এই জন্যে এসআই ইঞ্জিনকে বলা হয় 4 স্ট্রোক ইঞ্জিন, যে পিস্টনটা ফুল স্ট্রোক লেন্থ কতবার অতিক্রম করছে, স্ট্রোক লেন্থ বিডিসি টিডিসি বিডিসির এ লেন্থটা সে 4 বার অতিক্রম করছে, এই জন্য এটাকে বলা হয় 4 স্ট্রোক ইঞ্জিন। বোঝা গেছে, কার কোনো কনফিউশন আছে? আশা করি নাই। এখানে এই স্লাইডে বেসিক্যালি
ফর্মুলা গুলো দেওয়া আছে, ঠিক আছে? এখানে কম্প্রেশন রেশিও তো একটু আমরা দেখলামই, ম্যাক্সিমাম ভলিউম আর মিনিমাম ভলিউমের রেশিওটাকে কম্প্রেশন রেশিও বলে, আর স্পেসিফিক হিট রেশিও, এটা কিন্তু আমরা এর আগের স্লাইডেই পড়েছি, এর আগের আগের দিন পড়েছি। কনস্ট্যান্ট প্রেশার স্পেসিফিক হিট এবং কনস্ট্যান্ট ভলিউম স্পেসিফিক হিট, এটা রেশিওকে বলে স্পেসিফিক হিট রেশিও। এটা দিয়ে কিন্তু ম্যাপ করা লাগবে, ম্যাথে দেওয়া থাকবে। এই যে আপনাদের এখানে আমি এখানে ম্যাথ ম্যাথ একটা এক্সাম্পল, শর্টে বেশি কিছু লেখা নাই, খালি দেওয়া আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন, না বুঝলে আমাকে বলবেন, আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই। টেবিলেরও ইউসেজ আছে। ওকে, তো আজকে আপাতত এতটুকুই আমরা পড়বো, এর পর দিন আমরা আরো অনেকগুলো সাইকেল পড়বো, আরো অনেক সাইকেল আছে, ডিজেল সাইকেল আছে, আপনাদের র্যাঙ্কিন সাইকেল আছে, ব্রেটন সাইকেল আছে, স্টার্লিং এরিকসন সাইকেল আছে, অনেক সাইকেল আছে, আমরা আস্তে আস্তে সবই দেখবো, ঠিক আছে? সো আজকে পর্যন্ত কোনো কনফিউশন আছে এখন পর্যন্ত? যদি না থাকে তাহলে আজকে ক্লাস আমাদের এতটুকুই, ইনশাল্লাহ নেক্সট দিন দেখা হবে, নেক্সট উইকে। আর যাওয়ার আগে জাস্ট আপনাদের কাছে আমি 2টা মিনিট নিব এই সুযোগে, সিআর কাইন্ডলি আমাকে অ্যাটেন্ডেন্সটা স্ক্রিনশট নিয়ে মেইল করে দিন, আর এই সময়ের মধ্যে, আর আপনাদের আর 2টা মিনিট নিব, লাস্ট 2 মিনিটস আর জাস্ট আমার একটা পার্সোনাল নিউজ শেয়ারিং এর জন্য। ইনশাল্লাহ নেক্সট উইকে শনিবারে আমার ফ্লাইট, আমি ইউএসএ চলে যাচ্ছি ফর পিএইচডি পারপাস। ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক ম্যাম, বেস্ট অফ লাক ম্যাম। আপনাদের দোয়া নেওয়ার জন্য আসলে একটু 2টা মিনিট সময় নিলাম, আর ক্লাস তো নিতেই থাকবো, এটা সমস্যা নেই, ইনশাল্লাহ অনলাইন ক্লাস, দেয়ার ইজ নো ইস্যু, সবকিছুই হবে, আপনাদের পরীক্ষা ক্লাস সবই হবে, নো ইস্যু, বাট জাস্ট হয়তোবা এদেশ থেকে নিব না, হয়তোবা অন্য দেশ থেকে ক্লাস নিব, দ্যাটস ইট। আর আমি যাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ সবাই যারা কংগ্রেটস দিয়েছেন, দোয়া করবেন আমার জন্য। আমি যাচ্ছি নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং এর পিএইচডি র জন্য, আর অসুবিধা নাই, ক্লাস তো হবে, কথা তো হবে, ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য, ইনশাল্লাহ ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকের মতো ছুটি।